আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের টেক্সটাইল শিল্পকে আরও প্রসারিত করতে ফ্যাব্রিক্স উইকের আয়োজন করেছে দেশের অন্যতম ফ্যাব্রিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। সকালে রাজধানী গুলশানে প্যারামাউন্ট টেক্সটাইলের প্রধান কার্যালয়ে ছয় দিনব্যাপী উইন্টার কালেকশন ফ্যাব্রিক্স উইকের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাকত হোসেন কল্লোল। এই প্রদর্শনী আগামী 8 ফেব্রুয়ারি শেষ হবে। 2008 সাল থেকেই প্যারামাউন্ট টেক্সটাইল পরিবেশ বান্ধবার টেক্সই ইয়ার্ন ডাইং, সলিড ডাইং এবং প্রিন্টিং ফ্যাব্রিক্স তৈরি করে আসছে। 16 বছর উপলক্ষে আমরা যে মেলার আয়োজন করেছি ফ্যাব্রিকের, আমাদের প্রোডাক্ট রেঞ্জ যেহেতু আগের তুলনায় অনেক বেড়ে গেছে, বায়ারদের ভিতরে একটা বিরাট সাড়া জাগানো হয়েছে। আমরা 2024-এ একটা বিশাল সফলতা আশা করছি।